তৃণমূল এবং বিজেপির সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হল নদিয়ার ভীমপুর এলাকা। রবিবার বিকেলে ঘটা এই সংঘর্ষে আহত হয়েছে দুপক্ষের মোট 8 জন, তাদের মধ্যে 5 জনকে কৃষ্ণনগর এবং 3 জনকে তেহট্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, নদিয়ার ভীমপুর থানা ভাতশালা গ্রামে গত পঞ্চায়েত ভোটের পর থেকেই এই এলাকা পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ উত্তপ্ত ছিল। দুই দলের একাধিকবার বোমাবাজির ঘটনাও ঘটেছে। মাঝে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও লোকসভা ভোটের পর ফের একবার উত্তপ্ত এলাকা। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা তাদের গালিগালাজ করছিল, এর প্রতিবাদ করাতেই তাদের উপর চড়াও হয়েছে বিজেপির লোকজন। অন্যদিকে বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে লোকসভা ভোটে তৃণমূলে পায়ের তলা মাটি সরে গেছে বুঝতে পেরেই তাদের সাথে গণ্ডগোল করছে তৃণমূল। আপনারা কি কোন পার্টি করেন? আমরা বিজেপি করি। আচ্ছা, এ কি কারণে মারলো? মারলো হচ্ছে নাগাড়ায় গেছে কেউ ভোটার দোকানে। আমাদের ভাই হচ্ছে বিজেপি প্রার্থী। এই ঘটনায় দুপক্ষের তরফেই ভীমপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এলাকায় যাতে নতুন করে অশান্তি সৃষ্টি না হয় তার জন্য এলাকায় পুলিশি টহলদারি চালাচ্ছে। নদিয়া থেকে বিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ নিউজ।